এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনতম তাপ হরা তৃষহরা সঙ্গ সুন্দরী চাহিয়াছে। অনেকদিন আগের কথা, রাত তখন প্রায় 12:30। ফেসবুকে সাজেস্টেড ফ্রেন্ড হিসেবে একজনের নাম এলো। বেশ অবাক হলাম, সেই কলেজে পরিচয়, বেশি কথা কখনো হয়ওনি, তবে গান গাইতো খুব ভালো, সেই জন্য কলেজে বেশ পপুলারও ছিল। না, নামটা বলা সম্ভব নয়। তো ওর প্রথম যে গানটা শুনেছিলাম, সেই দিনের কথা ভুলবি কি রে, হঠাৎ কেমন যেন একটা চঞ্চলতা ফিল করছিলাম। সঙ্গে সঙ্গে ওপরের ঘরের বারান্দায় চলে এলাম, ফোনে একটা গান চালিয়ে টেবিলের ওপর রেখে দিলাম, আর আমি বারান্দায় পায়চারি করছি। ও হ্যাঁ, কাল 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। আমি কিন্তু হার্ডকোর রবীন্দ্রনাথ ফ্যান নই, রবীন্দ্রনাথের অনেক গল্প পড়েছি সেটাও নয়, তবে কিভাবে জানি না জীবনের বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথ আশ্চর্যভাবে এসে গেছেন। যেমন 6 বছর বয়সে কিন্ডার গার্টেনে পড়ার সময় অ্যানুয়াল ফাংশনে আকাশ ভরা সূর্য তারায় নাচ, পাড়ায় রচনা লেখা প্রতিযোগিতায় রবীন্দ্রনাথ নিয়ে লিখে সেকেন্ড প্রাইজ হিসেবে রবীন্দ্র রচনা সমগ্র পাওয়া, দিদুন যেদিন মারা গেল, যাকগে যাক কোন ক্লাসে মনে নেই, তবে রবীন্দ্রনাথ বানান ভুল করেছিলাম, মা এখনো মাঝে মাঝে কথা শোনায়। রোদ্দুরে লেগেছে চাপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শিরশিরে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা, আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে, মাস্টার মশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা, ছেলেটা বেঞ্চিতে পা দোলায় ছবি দেখে আপন মনে, কোমল দেখির ফাটল ধরা ঘাট আর ভঞ্জদেব। যেটা বলছিলাম, রবীন্দ্রনাথ হঠাৎ হঠাৎ যেন কেমন করে সামনে চলে আসেন, শুধু যে আনন্দে তা নয়, দুঃখের সময়, রোমান্টিক সময়, তারপর ইন্সপিরেশনাল মুহূর্তে বিভিন্ন সময়। ও, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, বোধ হয় ক্লাস 11 না হলে 12-এ ওই গুপ্তধন বাংলা সিলেবাসেই ছিল। উফ, ওই গল্পটা আমার খুব মনে আছে। সন্ধ্যেবেলা কারেন্ট নেই, হ্যারিকেনের আলোয় দালানে বসে বসে ওই গল্পটা পড়া, অসাধারণ অভিজ্ঞতা। আমি তো মনে করি রবীন্দ্রনাথের সেরা গল্পগুলোর মধ্যে ওটা একটা। আমার বিশাল বড় এক রবীন্দ্র ভক্ত বন্ধু আছে, নাম সুনন্দ পাহাড়ি। কলেজের অ্যানুয়াল ম্যাগাজিনে প্রতি বছর রবীন্দ্রনাথকে নিয়ে একটা লেখা অবশ্যই দিত। কয়েক মাস আগে তার লেখা একটা প্যাসেজ আমি শোনাই। সে লিখছে, বাঙালির কাছে ঠাকুরের সংজ্ঞা হিসেবে অনেক মতভেদ থাকলেও কোথাও গিয়ে যেন আমাদের সকলের ভাবনা চিন্তা সব মিলেমিশে একাকার হয়ে যায়, আর সেই মিলেমিশে যাওয়ার স্থানে কেবল একজনেরই নাম উঠে আসে, তিনি হলেন আমাদের সব থেকে কাছে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। দেখা দি কারবার জন্মের প্রথম শুভ ক্ষণ, হে নূতন।